সাবস্ক্রাইব এল টিভি আর ক্লিক করুন বেল আইকনে। জয় মুখোপাধ্যায়ের সঙ্গে অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কের কথা বাংলা বিনোদন জগতে কারো অজানা নয়। এই সম্পর্ক বিগত বেশ কয়েক বছরের, কিন্তু সম্প্রতি সম্পর্ক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন সায়ন্তিকা। একটি ইংরেজি সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন যে মনের মধ্যে কষ্ট চেপে বেঁচে থাকার কোনো মানে হয় না। বিগত কয়েক মাসের বিভিন্ন ঘটনা তাকে বাধ্য করেছে যতটা সম্ভব পরিণত ও সম্মানজনকভাবে সব পরিস্থিতির সম্মুখীন হতে। পাশাপাশি এই সাক্ষাৎকারে তিনি এও বলেছিলেন যে যা ঘটেছে তার জন্য তিনি বা জয় কেউই দায়ী নন, সময় এবং পরিস্থিতি তাদের অনুকূলে ছিল না। তিনি ভাগ্যে বিশ্বাস করেন এবং তিনি মনে করেন যা ঘটেছে সেটা তাদের ভাগ্যে ছিল। এই সাক্ষাৎকারটি প্রকাশিত হওয়ার পরেই বিগত ২৪শে মে জয়কুমার মুখোপাধ্যায়ের সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকে একটি মন্তব্য পোস্ট করা হয়। সেই মন্তব্যে জয় সায়ন্তিকাকে মিথ্যেবাদী বলে অভিযোগ করেন। তিনি একই সঙ্গে এই সংবাদপত্রের সাক্ষাৎকারের স্ক্রিনশট শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। শুধু মিথ্যেবাদী নয়, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে বাংলা বিনোদন জগতের সবচেয়ে স্বার্থপ্রণোদিত মহিলা বলে উল্লেখ করেন এবং পরোক্ষভাবে তাকে স্বার্থপর বলেন। শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়ায় এই মন্তব্যটি তিনি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় নামের হ্যাশট্যাগ দিয়েই পোস্ট করেছিলেন। সোশ্যাল মিডিয়ায় এই পাবলিক পোস্টে স্পষ্ট ইঙ্গিত দেয় যে জয় মুখোপাধ্যায় এবং সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কের সমস্যাটি কতটা গভীর। যে দুজন মানুষকে গোটা ইন্ডাস্ট্রি এবং দর্শক অত্যন্ত কাছের বন্ধু হিসেবে চিনতেন, সেই দুজনের একজন যখন অন্যজন সম্পর্কে এ ধরনের মন্তব্য করেন পাবলিক ফোরামে, তখন সেটি অত্যন্ত আশ্চর্য হওয়ারই বিষয়। এর থেকে অনুমেয় যে সায়ন্তিকা ও জয়ের মধ্যে সম্পর্ক ঘটিত যে সমস্যা তার সমাধান সূত্র পাওয়া যায়নি এবং সেই নিয়ে মানসিকভাবে বেশ বিপর্যস্তই ছিলেন জয়। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওর ডেসক্রিপশনে দেয়া আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো ফলো করুন।